আপনাদের ভিডিও আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে চলে এলাম। অনেকদিন পর আবার একটা নতুন ব্লগ দিলাম। হ্যাঁ, আমার মাঝখানটা একটু এক্সাম চলছিল, এক্সামের জন্য কতগুলো ভিডিও আসেনি। তো আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে, কেন আমরা তিন দিনের রাইডিংয়ে বেরিয়েছি মোটামুটি এখান দিয়ে ঘুরতে যাবো। কোথায় ঘুরতে যাবো সেটা পরবর্তী ভিডিওতে তোমরা নেক্সট ভিডিওতে পাবে। এখন মোটামুটি আমরা যাচ্ছি বাগনানের দিকে। তো বাগনান যাবো, যে রাস্তা কোলাঘাট হয়ে আমরা ওটা দিয়ে সিজা বাগনান যাবো। তো কীরকম কী মোটর ব্লগিংয়ের হচ্ছে, আমরা ওপর আমরা বাগনান যাচ্ছি না, ঘুরতে যাচ্ছি এক জায়গায়, কিন্তু বাগনানে আজকে স্টে করবো। তো বাগনানটা আজকে তোমাদেরকে পুরোটা দেখাবো, ঘুরবো। তো মোটর ব্লগিংয়ে যে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, তো এটার জন্যে মানে আমি কী বলবো সেটা বুঝতে পারছি না, কেন ফার্স্ট টাইম মোটর ব্লগিং করছি। তো মানে মোটর ব্লগিং এর আগে করেছি, বাট ব্লগে কোনো দিন এরকম মোটর ব্লগিং ভিডিও করিনি। বা মোটর ব্লগার আসবে তাপসদার সঙ্গে, এখন যাব বাগনান থেকে কালকে আমরা ভোরে বেরিয়ে যাবো। কোথায় বেরাবো সেটা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখতে পাবে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর লাইক কমেন্ট অবশ্যই। আর তোমরা যদি মোটর ব্লগিং করে থাকো অবশ্যই প্লিজ কমেন্টে জানাও। আমরাও তো একটু ব্লগিং স্টার্ট হয়ে গেছে। এই যে তাপস পাত্র আমাদের আগে, যার জন্য অপেক্ষা করছি পুরো এক ঘন্টা। আমি এক ঘন্টা চালাবি না? আমি চালাবো, যে যেটা করবি সেটা সেটাতে আমি। তুই সেদিকে যাবি, আমি এদিকে নিয়ে যাবো। বলবো সব আস্তে আস্তে বলবো, অত তাড়াতাড়ি বললে হয়? ঠিক আছে চলো দেখা যাক। চলো গাইস, দেখতে পাচ্ছ আমরা মোটামুটি কোলাঘাটের ব্রিজের সামনের দিকে চলে এসেছি। তো সামনের এখানে দোকানপাতি মোটামুটি, কোলাঘাটের ব্রিজটা আছে পিছনে, আওয়াজটা হচ্ছে। আর এখন তাপস ভাই গাড়ি চালাচ্ছে, সে এখন গাড়ি চালিয়ে যাচ্ছে, আমি তারপর থেকে গাড়ি চালাবো। কোলাঘাটের পর থেকে আমি গাড়ি চালাবো, মেন কথা। গাইজ, একটা ঘটনা হয়ে গেছে, আমরা হচ্ছে কোলাঘাটের ব্রিজ দিয়ে কোথা দিয়ে উঠবো বুঝতে পারছি না, আর নিচেরা ভিতরে রাস্তা দিয়ে আসছি। তো আর এদিকে কোনটা দিয়ে উঠতে হবে এটা দিকে ভুলে গেছে আমাদের। আমরা এসি তো ডাইরেক্ট এসি, এরকম নিচে এই থেকে এসি, তো আই থিঙ্ক খুঁজে পাচ্ছি না কোনটা দিয়ে যাবো। ফাইনালি আমরা রাস্তাটা পেয়েছি। যা হোক, পেয়ে আমরা কোলাঘাট এখন ব্রিজে যাবো, একটু রেস্ট করবো ওখানটায়। রেস্ট অ্যান্ড পিস্টের কিছু কোথায় নয়, কেন আমিও মোটামুটি পাঁশকুড়া এসে, ঠিক আছে পাঁশকুড়া এসে কলেজকে এসে কিন্তু কোলাঘাটকে এসি। এটা কোনো ফ্যাক্ট নয় যে কোলাঘাটটা এসা কি, কিন্তু একটা রাইডিং করে ভিতর দিয়ে ঘুরে ঘুরে এলাম, সেটার মজাই আলাদা। তো এখনও আমরা কোলাঘাট নয়, বললাম আজকে বাগনান যাবো বা শ্রীরামপুর যাবো, শ্রীরামপুরটা দেখাবো আজকে। চলো, একটু হাওয়ার আওয়াজ তো হচ্ছেই, তার সঙ্গে মাইক লাগিয়ে আমি যখন রাইডিং করবো তোমাদেরকে পুরোটা ডিটেলসটা বলবো। আমরা ওই ব্রিজকে চলে এসেছি, হচ্ছে সামনে বাজারে আছি, ফল বাজারে। 30-40 টাকা কিলো আম পাওয়া যাচ্ছে। তো লিয়ে যাবি নি আম? লিবি নি? হ্যাঁ লিয়ে যাবো। তোর তো সুগার, কোলেস্ট্রল, কি খাবি আম? মোটামুটি ভালো ভালো আম পাওয়া যাচ্ছে মার্কেটটা, একটু চলো ঘুরে নিয়ে দেখা যাক। মোটামুটি ফলেই ফলেই ভর্তি, নিচোরটা সব নিচে আরও ফল টল বিক্রি হচ্ছে। তো আই থিঙ্ক ভাই অনেক রকম চা কি খেতে খেতে যাবি অবস্থা। বললে তো সব কিছুই হয়ে যেত। হ্যাঁ তাপসকে জিজ্ঞেস করছে, বলুন তাহলে বলে কি হবে আর। তুই তাপস বলিস নি, তুই বললেই মুখ হবে ভাই। এটা কাপড় মার্কেট, হ্যাঁ ভুল করে ফল মার্কেট থেকে আর কাপড় মার্কেটে ঢুকে গেছে। তারপর শাড়ি নিবে বলছে, তারপর শাড়ি নিবি? এই আর সাইজের শাড়ি যদি পাও অনেক কিছু কিনতে হবে। আর তোর শাড়ি তুই আবার কাকে পড়াবি? চপ্পল নিবি যে কি রে, সাইজের জুতো আছে তোর? মার্কেট দিয়ে যেখানে ঘুরে ঘুরে আমরা সেই জায়গাতে আবার পৌঁছে গেলাম, বাস স্ট্যান্ডের কাছে। দেখ বাস স্ট্যান্ডের কাছেই পৌঁছে গেলাম বলছে, গলি গলি ঘুর। এখন মেন কথা, আমাদের কার্তিক দা এখনও আসেনি, সে এখনও হাওড়া স্টেশন থেকে বেরায়নি, আমরা এক ঘন্টা আগে চলে এসেছি। তো তাপস বলছে মার্কেটগুলো ঘুরে ঘুরে দেখ, ব্লগ ব্লগ করে দে। তো কি বলতে বলছি, তুই কালকে যে বিনা হ্যান্ডারওয়ালা হাট প্যান্ট লিছু, এই হলো গরিবের বাগনান স্টেশন, মানে বড় লোকদের জন্য নয় গরিবদের জন্য বাগনান স্টেশন। তো টিকিটটা কেটে এক্ষুনি চ বেরিয়ে চ।
এখনো মোটামুটি আমরা বেরিয়ে এসেছি, ও বলছে বেরিয়ে এসেছি, যে বলে এখন হাওড়া স্টেশনে আমি উঠতেছি। তাহলে কী হিসাবে যাবে? তবু এইখানে এসব আবার কাণ্ড, গাড়িটা রাখলাম, গাড়িটা দেখে একটু কোল্ড ড্রিঙ্ক জল টল খেতে যাবো, দেখি মানে বলাটা উচিত নয়, ঠিক আছে? তবু বলছি বলেছি ভিকারিদের মতো ভিক্ষুকদের ভিক্ষুকরা এসছে, ঠিক আছে মনে হয় এসে গেছে। দেখলাম সেটা আলাদা ব্যাপার, মোটামুটি যে হচ্ছে পাশের দোকানটা সে বলছে মুড়ি কেন, মুড়িটা কিনে দিয়েছি। মুড়িটা কিনে দেওয়ার পর হচ্ছে মোটামুটি পঞ্চাশ আর ছোটো আবার পাঁচ টাকা দশ টাকার না, ওই যে বলবো সেটাও কিছু বলতে পারছি না। সে এবারে বড়ো মুড়ির প্যাকেট দেখা যাচ্ছে পঞ্চাশ টাকাওয়ালা, পঞ্চাশ টাকাওয়ালা দেখালো, দেখিয়েছে দিয়েছে, এবার মোটামুটি লিখছে। দেওয়ার পর হচ্ছে ঠিকই আছে, লিখে লিখে আর কী করা যাবে আমার আর কি। দেখি পিছন দিকে আরও তিনজন চলে এসছে, কোথা থেকে আরও দু তিনজন চলে এসছে। আমি তো দেখে অবাক, বলি আমি ঘুরতেছি না, আমাকে ভিখারি করে এরা ঘর পাঠাবে। তারপরে ওটা এবারে দেখো মানে পঞ্চাশ টাকা পেমেন্ট করলো, ভালো সুবিধা ছিল, পাঁচ টাকা দামি বিস্কুট কিনছি, ততগুলো তিনটা ছিল, তাহলে তিনজনকে দিয়ে ভাগ, আগে আমি পালাই ওখান থেকে, নাহলে আমাকে এরা ভিখারি করে ঘর পাঠিয়ে দেবে, ঘুরতে এসছে না করতে। মোটামুটি এখন হচ্ছে দেখতে পাচ্ছি হেলমেটের কালেকশন মানে মোটামুটি যতটা ব্যবসা যতটা ব্যবসা করা যায় মানে হেলমেটগুলো যতটা ব্যবসা করা যায়। হেলমেট যদি ল্যান্ড কমেন্টে অবশ্যই বলবেন, এই ব্যবসায় আমি হচ্ছে করি দীঘা ঘুরতে যাবো, বই ঘুরতে যাবো, মন্দারমণি যাবো, আরও অনেক জায়গায় যাবো। দেখা যাক কার্তিক কখন আসে। এইসব ফিলিং বাগনান স্টেশনে এসে, গরিবের জায়গা না বড় লোকের জায়গা বুঝতেই পারছি, এখানে ভিখারিরাও করোড়পতি, আমার থেকেও বড়, আমাকে ভিখারি করে ঘর বাড়াবো। যে ব্যক্তিগণ চলে এসছে কার্তিক, এটা কোথায় স্টেশন? বাগনান স্টেশন তো নয়, অনেকক্ষণ আগে দু ঘন্টা ওয়েট করেছে তাপসপাত্র। এটা তাপসপাত্র কতক্ষণ দাঁড়িয়েছিল এর জন্য? দু ঘন্টা না না, এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট, পঁয়তাল্লিশ, এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট। সালা এসছু তো চারটার সময়, হ্যাঁ তুই ঢুকছিস পাঁচটার সাড়ে পাঁচটার পর। তাপসপাত্র আমাদের রাইডার, ঠিক আছে, তাপসপাত্র রাইডার চালাতে পারবি তো? সুপার স্প্লেন্ডার থেকে একবারে পাঠিয়ে চলে গেছো সঙ্গে সঙ্গে সেকেন্ড গিয়ার, হ্যাঁ ও এক ড্রাইভার। মোটামুটি এখন আমরা শ্যামপুরে, এটা শ্যামপুর তো, শ্যামপুর, ঠিক আছে, আমরা এখন শ্যামপুরে আছি। মোটামুটি রাত্রেবেলা এখানে স্টে করবো, তো আমরা বেসিক্যালি কালকে ভোরবেলা বেরাবো। কোথায় বেরাবো সেটা আমি তো বললাম লাস্টের ব্লগে, আমি বলবো ব্লগে কন্টেন্ট দেখবে। আর তার সঙ্গে এখন আমরা যাচ্ছি গাদিয়ারা, গাদিয়ারাটা ঘুরতে যাচ্ছি। তো বাগনান পেরিয়ে আমরা হচ্ছে এখন শ্যামপুরে আছি। শ্যামপুরে কোথায় আছি বলতে গেলে আমরা তাপসের হচ্ছে মাসি বাড়িতে আছি। তাপস তার ভাইয়ের সঙ্গে এখন গাড়িতে বসে আছে, আর আমি কার্তিকদার গাড়িতে বসে আছি, কার্তিকদার মানে এখন গাড়ি চালাচ্ছে, ঠিক আছে। প্রো রাইডার একটা যেতে বলা যায়, প্রো রাইডার কি স্পিডে আমার দিকে পৌঁছালো। মোটামুটি যাই হোক, দু ঘন্টা লেট করলেও আমাদেরকে ঠিক টাইমে পৌঁছে দিয়েছে। এবার আমরা যে গাদিয়ারা ঘুরবো, গাদিয়ারা হচ্ছে কোথায় কী জায়গা, ঘোরার জায়গা আছে সেগুলো আজকে দেখবো। পৌঁছে গেছি, দেখো এটা ফটো, গাদিয়ারা পৌঁছে গেছি, গাদিয়ারা পৌঁছে গেছি। ওয়াও, ওটা সমুদ্র না, ওটা নদী, তোমাদেরকে বললাম তোমরা কি বুঝ। চলে এসছি, লঞ্চ পেরাতে হবে, মনে হচ্ছে যেন সমুদ্র কিন্তু নদী। আর আমরা কালকে এসে ওখানটা ফেরিঘাটটা পার করব, জায়গাটার মজাই আলাদা লাগছে। আর কালকে হয়তো আমরা ওই লঞ্চটা পেরাতে পারি, নাহলে অন্য একটা লঞ্চ পেরাবো, খুব সুন্দর লাগছে। আর দুটো রাইডার হচ্ছে বাঁধে দাঁড়িয়ে আছে, দুজন হচ্ছে কালকে লোকেশনটা কোন দিক দিয়ে যাবে খোঁজ করছে। মোটামুটি ভোর তিনটায় আমরা বেরাবো, তো লঞ্চে জিজ্ঞাস করতেছি কালকে ভোর তিনটায় বেরোতে দিবে নাকি। চলো গাজিয়াদার আর কি আছে দেখা যাক। মোটামুটি লঞ্চটা আর এখানটা খুব সুন্দর লাগছে, মোটামুটি বসার জন্য জায়গাটা খুব সুন্দর।